जिस तरह से तेरी नजरे বলি পাড়ায় বর্তমানে একের পর এক বিতর্ক তৈরি করে চলেছেন উরফি জাভেদ। যখন যেমন ইচ্ছে পোশাক পরে হাজির হচ্ছেন যেখানে সেখানে, প্রবেশের অনুমতি না দিলে সিকিউরিটিকে রীতিমতো গালাগালি করেছেন, সঙ্গে তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে ছাড়ছেন না তিনি। তবে নিজের হাতে পোশাক বানানো ও সেই পোশাক পরে আত্মবিশ্বাসে ভর করে জনসম্মুখে আসা নিয়ে উরফি জাভেদের জুড়ি নেই। সেসব খোলামেলা পোশাকের ছবি দেখে নেটবাসীরা কটাক্ষ কু মন্তব্য ছুড়ে উড়িয়ে দেন তিনি। তার পোশাক মানে নতুন নতুন সব চমক। অধিকাংশ সময় তাকে খোলামেলা পোশাকে দেখা যায় বলে নিন্দা শুনতে হয় না। তবে এই প্রথমবার নগ্ন হয়ে দাঁড়ালেন রীতিমতো ক্যামেরার সামনে। গত 11ই মে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। সেখানে দেখা গেল সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি, বক্ষ ঢেকেছেন দুটি নীল রঙের ঝিনুকে। উরফি জাভেদের লেখা থেকে জানা গেছে সেই পোশাক তিনি নিজের হাতেই তৈরি করেছেন। কোমরে পড়েছেন গোলাপি রঙের স্বচ্ছ একটি ওড়না, কিন্তু কোনো অন্তর্বাস পরেননি উরফি জাভেদ। উরফি জাভেদের সেই ভিডিও পোস্টের মন্তব্য বাক্সে অনুরাগীরা নিন্দার ঝড় তুলেছেন। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে তিনি অন্তর্বাস না পরেই নগ্ন ভিডিও পোস্ট করেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু। আর নিত্য নতুন সব ভাইরাল ইস্যু পেতে ডেইলি আমার সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। জুলফি খান, আমার সংবাদ।